বিএনপি শাসন আমলে কোনো ট্রানজিট আদায় করা ভারতের পক্ষে সম্ভব হয়নি। ট্রানজিট ও এশিয়ান হাইওয়ের নামে শেখ হাসিনা মূলত ভারতকে করিডোর দিচ্ছেন এবং বাংলাদেশের জনগণকে চোখে ধুলো দিচ্ছেন। ট্রানজিট তো এক দেশ থেকে আসবে, যে দেশের মধ্যে দিয়ে যাবে, আবার আরেকটি দেশে গিয়ে সেটা চলে যাবে, সেই ট্রানজিটের রাস্তা বা রেলওয়ে। আর এটা তো একই দেশ, যে দেশের রেলওয়েটা বাংলাদেশের উপর দিয়ে যাবে ওই দেশেই, যে দেশ থেকে আসছে রেলওয়েটা সে দেশেই যাবে। এটা তো একবার পুরোপুরি করিডোর দেওয়া, এটা নতজন সরকার না হলে সেই সরকার এটা কোনোদিনই করতে পারবে না। চিরদিনের জন্য বাংলাদেশের মানুষকে ভারতের কৃতদাস বানানোর গভীর অভিসন্ধি এটি। 1996 সালে ভারতের স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস নামে একটি মাসিক প্রকাশনার রিসার্চ অ্যানালিস্ট সঙ্গীতা থাপলিয়ান লিখেছিলেন, 1996 সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণকে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রানজিট পাওয়ার একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হবে। Cinematic display, photography master, performance expert, Next GN9. এই রেলওয়ে করিডোর স্থাপনের চুক্তি এখন যেটা করা হলো ওই দুই তিন দিন আগে, এই চুক্তি আসলে সেদিন ভারতের সেই অ্যানালিস্ট যেটা বলেছেন, বিশ্লেষক যেটা বলেছেন, সেটারই প্রতিফলন। বাংলাদেশের মানুষ কখনোই দিল্লির অধীনতা বা বশ্যতা মানেনি এবং ভবিষ্যতেও মানবে না, যেমন পিণ্ডির বশ্যতা মানেনি। অসংখ্য আত্মহুতি দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা, তাই এই স্বাধীনতাকে দুর্বল করা যাবে না। বিএনপি শাসন আমলে কোনো ট্রানজিট আদায় করা ভারতের পক্ষে সম্ভব হয়নি, যার কারণে দেখছেন যে শেখ হাসিনা কোনো ভোট নাই, ভোটাররা যায়নি, একটা প্রহসনের একটা দামি ভোট, সাথে সাথে ভারত তাদেরকে সমর্থন করে, কারণ বিএনপি সরকারে থাকলে তো তাদের কাছ থেকে করিডোর আদায় করা যেত না, ট্রানজিট আদায় করা যেত না। ভারতের নীতি নির্ধারকরা বাংলাদেশ এবং জনগণের প্রতি তাচ্ছিল্যের দৃষ্টিতে রাখে।